ভিউটা খুব সুন্দর, আর তার সাথে হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে যে প্রাণটা যা জুড়িয়ে যাচ্ছে, কিছু বলার নেই। কি লাগছে, ওফ, শান্তির জায়গা। এখানে যদি কেউ চেয়ার নিয়েও বসে থাকে না, ঘুমিয়ে পড়বে। মানে এত নিস্তব্ধ জায়গা এটা। যারা শহরের দিকে থাকো, যারা গ্রামে আসনি, তাদের খুব ভালো লাগবে জায়গাটা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আর আজকে আমি আর সন্দীপ বেরিয়ে পড়েছি। আজকে একটু দুপুর টাইমে বেরোলাম, কারণ আজকে একটু বেশি দূরে যাব আর কি। তো হাবড়ার মধ্যেই পড়ে এটা, তো যাচ্ছি প্রেম পার্কে। প্রেম পার্কটা হচ্ছে ফুলতলা বাজার থেকে ঠিক ডান দিকে ঢুকে যায় এটা। তো সেখানে যাওয়ার পালা। আমি এর আগে একদিন গেছিলাম, তো রাত্রি, এত রাত্রি হয়ে গেছিলো, কিছু বুঝতে পারিনি ওখানে ভিউটা। লোকে মুখে শোনা যে খুব সুন্দর নাকি ভিউ পয়েন্ট ওটা, আর অনেক কিছু দেখা যায়। তো গেলেই বুঝতে পারবো, কি বলিস ভাই? চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। তো সবে আমরা গোয়ালভাটি বাজারটা ক্রস করলাম। এখনও ফুলতলা মোটামুটি 3-3.5 কিলোমিটার। এখান থেকে এই রাস্তা দিয়ে সোজাই যেতে হবে। তো ফুলতলা থেকে তারপরে ডান সাইড নিতে হবে, নিয়ে ভেতরে ঢুকতে হবে আর কি, সেই আমাদের যে লোকেশনটা প্রেম পার্ক সেটা। তো গাইজ, আমরা অলমোস্ট চলে এলাম। এই হলো ফুলতলা বাজার। তো এবার আমরা ডান সাইড নেবো আর কি, এই রাস্তাটা থেকে চলে যাব ভেতর দিকে। এই সেই রাস্তা, এই রাস্তা থেকে এখন যাওয়া হবে, এই রাস্তা দিয়ে সোজা। তো অনেকটাই এখান থেকেও এখন অনেকটাই বাকি ভেতর থেকে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, বেশি তাড়াহুড়া করছি না। আর রোডটাও এখন গায়ে লাগছে, হাওয়া আছে যদিও, তবু কিন্তু রোডটা কিন্তু গায়ে লাগছে। যাই না, যে লোকেশনে আমরা যাচ্ছি ওই লোকেশনে শুনেছি গাছপালা কমই, ওখানে দাঁড়িয়ে কেমন লাগবে বুঝতে পারছি না, গেলেই বুঝতে পারবো। তো গাইজ, আমরা কিন্তু এসে গেছি, আর জায়গাটার ভিউটা জাস্ট তোমরা দেখো। জানি না কতটা কি ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ, বাট এটা কিন্তু নিজের চোখে খুবই সুন্দর লাগছে। ও হেভি 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 হেভি, জাস্ট অসম। মানে মানে আর কি, শান্তির পরিবেশ যাকে বলে না, একদম শান্তির পরিবেশ লাগছে পুরো। ওয়াও, চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর জলাভূমি যাকে বলে। ভাই বুঝতে পারছিস জায়গাটা? হাওয়ার চর সামনে চ, আরও সুন্দর জায়গা ভাই। ও তেপান্তরের মাঠ, তেপান্তরের মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। আর বিকেলবেলা হলে, এখন তো দুপুর, বিকেলবেলা হলে আরও অনেক লোকজন এখানে থাকে, বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তটা, এখানে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। আর দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু মানে মানে সব বাইক নিয়ে সব ছেলেপেলেরা এসছে, এখানে ব্লগারও আমি দেখতে পাচ্ছি, কিছু ব্লগার ব্লগ করতে আসে এখানে নর্মালি। ও এখানে নামবো, হ্যাঁ ভাই। ও জাস্ট অসম লাগছে। আর কলা গাছ উপরে, কিন্তু কলা গাছ মানে দুই দিকে, আর মাঝখান থেকে রাস্তা, একটা ছোটো মতো দোকান এই বাম্পার দিয়েছে ভাই। তো খুবই সুন্দর লাগছে। গাড়িটা সেকেন্ড গিয়ারে ফেললাম, এখান থেকে একটা গলি চলে গেছে, যাই না এই গলিতে। ও এই এটা পাড়া গায়ের গলি, না এই গলিতে না গেলেও হয় ভাই। সেরা লাগছে ভাই, জোস জোস লাগছে ভাই, জোস লাগছে, সত্যি জোস লাগছে। আর এখানে পাট শাক গাছ আছে, একটু পরে নামবো, দেখতে পারো, তোমাদেরকেও দেখাবো যে পাট শাক গাছ কীরকম হয়। বিশেষ করে যারা গ্রামে আছো, তারা তো সবাই জানো যে পাট শাক গাছ কীরকম হয় দেখতে, কিন্তু যারা শহরে থাকে তারা বিশেষ করে জানে না। ও পুকুরটা হেভি লাগছে ভাই, পুকুরটা জাস্ট অসম লাগছে। এই হলো, এটা হলো প্রেম পার্ক। যদিও এটা কোনো পার্ক নয়, তবুও নামকরণ করা হয়েছে আর কি, প্রেম পার্ক নাম করা হয়েছে। মানে তিসিমানায় কিন্তু কোনো এখানে ইয়ে নেই, মানে বাড়িঘর নেই, প্রায় 3-3.5 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর পাওয়া যায় না, শুধু কলা বাগান আর কিছু লম্বু গাছ আছে, আর পাশাক গাছ দুই ধারে, জাস্ট অসম। বল তোর কেমন লাগছে? এই জায়গাটা খুব ভালো, চারিদিক থেকে হাওয়া আসছে, এইদিকে কলা পাতা, কলা গাছ, খুব সুন্দর জায়গা। যারা শহরের দিকে থাকো, যারা গ্রামে আসনি, তাদের খুব ভালো লাগবে জায়গাটা। একদমই তাই। তো এবার একটু দেখিয়ে দেওয়ার পালা যে জায়গাটা মূল আকর্ষণ,
মূল আকর্ষণ বলতে তেমন কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না, বাট এদিকটা দেখা যাচ্ছে দূর দূরান্ত শুধু গাছ আর গাছ, মানে ক্ষেত আর ক্ষেত, ছোট ছোট গাছ। আর ওখানে দূরে পাঁচশাক দেখা যাচ্ছে, একটু পরে যাব, একটু রোদটা নামুক তারপরে যাচ্ছি। এদিকেও একই রকম অবস্থা। তো অলমোস্ট কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা, ভিউটা খুব সুন্দর, আর তার সাথে হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে যে প্রাণটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে, কিছু বলার নেই। আর গাইজ একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, জিনিসটা হচ্ছে এটা, এটা তো একটু উপরে আছে, আর একটা আছে খুবই নিচে, সেখানে আমি যাচ্ছি। কলা কলা হয়ে রয়েছে, কাঁধি থেকে পুরো কলা ঝুলছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। এই সেই কলা গাছ, কলা গাছগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ এত হাওয়া দেয়, এখানে বোঝা গেছে ঝড় হলো দুদিন আগে, ওই ঝড়েই এই অবস্থা। ও হো কি লাগছে, ওফ, জাস্ট এই যে কলা গাছে আমি হাত দিচ্ছি, কলায় হাত দিচ্ছি, জাস্ট অসম লাগছে গাইজ। এরকম কিন্তু একটা একটা গাছেই নয়, এরকম প্রতিটা গাছেই প্রায় রয়েছে। এই যে এদিকে একটা গাছে আমি দেখাচ্ছি, এই ঝাড়ে একটা রয়েছে কলা গাছ, এই যে ওয়াও, এরকম ঝাড় রয়েছে ওই সাইডে। তো আরও অনেক কলা গাছ, আসার সময় তোমরা দেখলে সবাই, অনেক কলা গাছ রয়েছে। আর দূরে রয়েছে পাশা ক্ষেত, আর এখান থেকে তো যাওয়ার রাস্তা নেই, ওখানে একটা রাস্তা আমি দেখলাম, ওখানেই যাবো, ওখান থেকেই নামবো। আর গাইজ এত মানে গরম লাগছে, মানে রোদে গেলে একটু ছাওয়ায় দাঁড়াচ্ছি, ছাওয়ায় দাঁড়ালে খুবই আরাম লাগছে, কারণ হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, হাওয়াটা সত্যি ভালো লাগছে খুব। তো গাইজ এখন মাঠের মধ্যে নামবো, মানে ক্ষেতের মধ্যে, এখানে কী কী চাষ হয় না হয় সেগুলো একটু দেখার ব্যাপার আছে। আমি আর সন্দীপ দুজনেই নামছি। সন্দীপ কী কী চাষ হয় দেখা যাচ্ছে, কী কী? এখানে পাট গাছ আছে, পাট গাছ আছে, আর সামনে কচু শাক গাছ আছে দেখা যাচ্ছে। তো দেখে নাও তোমরাও গাছ, এগুলো কিন্তু পাট শাক গাছ, পাট, এগুলো এখন তো পাট কাটি, তো এগুলো দিয়েই হবে, যখন বড়ো হবে, আরও বড়ো হবে, প্রায় একটা 6-7 ফুট করে লম্বা হয়, এবং তারপরে সেগুলোকে কেটে ভিজিয়ে পাটে দড়ি তোলা হয় ওখান থেকে, মানে সুতোগুলো নিয়ে নেওয়া হয়, এবং তারপরে কিন্তু পাট কাঠি হিসেবে সেগুলো বাজারে বিক্রি হয়। আর এখন পাট শাকগুলো, ওপরে যে কচি শাকগুলো দেখা যাচ্ছে, এগুলো সব বাজারে বিক্রি হয়, খুব সুন্দর খেতে লাগে। আর এই সাইডে রয়েছে কচু শাক গাছ, ও বাবা, সব হাইব্রিড ভাই, সব হাইব্রিড মাল, ওফ, জাস্ট অসম লাগছে গাইজ জায়গাটা। এইদিকে পাট শাক গাছ, আর এইদিকে হচ্ছে কচুর শাক গাছ, কচু গাছ, কচু শাক গাছ না, সরি, কচু গাছ। আর পুরোটাই আমি ভাবি যে কত সুন্দর না আমাদের, মানে গ্রামের এই সব পরিবেশগুলো, আর পুরো চারিদিকে তোমরা দেখো গাইজ, কোনোরকম কোনো নয়েজ নেই, মানে একটা কোনো আওয়াজ নেই, শুধু পাখির কিচিমিচির আওয়াজ হালকা হালকা, আর কানটাকে মনে হচ্ছে যে কানটা যেন আমাদের সুকুন মিলছে কানটার, আর কিচ্ছু না। দূর দূরান্তে কিন্তু কোনো বাড়িঘর নেই, দূর দূরান্তে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এই সাইডে হচ্ছে রাস্তাটা, রাস্তা জাস্ট এই সাইডে, আর দূর দূরান্তে কোনো রকম কোনো বাড়িঘর নেই। আর রোদটাও খুব এখন গায়ে লাগছে, হাওয়াটা বন্ধ হলো কেন বুঝলাম না, হাওয়াটা দিচ্ছিল এতক্ষণ, এই রোদে আর গায়ে লাগছে না হাওয়া। তো তোমরা যদি এখানে এই লোকেশনটা যদি কেউ ভিজিট করতে চাও, তাহলে আমি বলবো হাবড়া থেকে, হাবড়া থেকে সোজা জয়গাছির দিকে যেতে হবে, এবং জয়গাছি গিয়ে রথতলার দিকে যেতে হবে আর কি, মানে যদি হাবড়া বাজারের দিক থেকে আসো তাহলে ডান দিকে ঢুকতে হবে, আর যদি চোঙ্গার দিক থেকে আসো তাহলে বাঁ দিকে ঢুকতে হবে, সোজা ফুলতলা বাজার আসতে হবে। ফুলতলা গোয়ালবাটি হয়ে ফুলতলা বাজার এসে ঠিক চৌরাস্তার মোড়ের থেকে ডান দিক নেবে, নিয়ে ওখানে যে কাউকে জিজ্ঞেস করবে যে প্রেম পার্ক যাবো, তো এটা বললেই লোকেশনটা কিন্তু খুব সহজে চিনে নেবে তোমরা। আসাটা খুবই সহজ, আর হাবড়ার থেকে বেশি ডিস্টেন্সও না দেখলাম, আর জায়গাটা তো বাকিটা দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট শান্তি আর শান্তি, শান্তির জায়গা। এখানে যদি কেউ চেয়ার নিয়েও বসে থাকে না, ঘুমিয়ে পড়বে, মানে এত নিস্তব্ধ জায়গা, এটা প্রচণ্ড নিস্তব্ধ জায়গা। ওদিকে দেখা যাচ্ছে একজন আগাছা পরিষ্কার করছে, কাকু দূরে দেখা যাচ্ছে, জাস্ট অসম লাগছে গাইস। আবার রাস্তার উপরে উঠে পড়ি আমরা, সন্দীপ অলরেডি উঠে গেছে, আর এখন তো লোকজন কমই আছে এই রাস্তাটায়, কিন্তু বিকেল টাইমে কিন্তু লোকজন কিন্তু ভরে যায়, বিকেল টাইমে আর সন্ধ্যার টাইমে,
আর টোটাল এই যে প্রায় 4 কিলোমিটারের বড় মানে 4 কিলোমিটার এলাকাটায় একটাই কিন্তু আমি দোকান দেখলাম একটু আগে, ওইখানটায় জাস্ট চা পান ঠান এইসব কিছু পাওয়া যায়, আর আর কিন্তু দোকানপাট নেই, পুরোটাই কিন্তু ফাঁকা। আর এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটিও নেই, রাস্তায় যে কোনো ইলেকট্রিসিটি বা রাস্তায় কোনো আলো সেরকমটারও কোনো ব্যবস্থা নেই এই চত্বরে। তো গাইস আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হলো আজকের মতো এখানেই, প্রচণ্ড গরম লাগছে দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে হালাত খারাপ হয়ে গেছে। আর আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে, যারা বিশেষ করে গ্রাম প্রেমী তাদের তো খুবই সুন্দর লাগবে এই জায়গাটা, কারণ এটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর ভিউ আর এত সুন্দর শান্ত পরিবেশ খুব কমই মেলে ওয়েস্ট বেঙ্গলে। তো এই জায়গাটা হাবড়া, হাবড়া প্রেম পার্ক নামে পরিচিত, যদি এটা পার্ক নয় আগেই বললাম, তবে জায়গাটার নাম প্রেম পার্ক, ঠিক আছে হাবড়া। তো সবাই আসতে পারো আর ভিজিট করতে পারো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবার ওয়ান্স অ্যাগেন সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে আর লাইক করো ভিডিওটাকে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা বাই।